আজকের অনুষ্ঠান শুরু করার আগে দু একটা কথা বলতেই হবে আমরা অত্যন্ত গর্বিত আমরা অত্যন্ত গর্বিত তার কারণ সারা পৃথিবীতে বাঙালি একমাত্র জাত সারা পৃথিবীতে আবার বলছি বাঙালি একমাত্র জাত যে জাত অত্যন্ত গর্ব অনুভব করে তাদের সন্তান সন্ততিরা মাতৃভাষা যদি না জানে বলতে পারে আদকটু একটু বাংলা কিন্তু লিখতে যদি না পারে তাহলে বাবা মা দারুণ আনন্দিত গর্বিত অহংকারী হয়ে ওঠে পৃথিবীতে এরকম কোনো জাত নেই ফরাসিদের কথা বলুন জার্মানদের কথা বলুন বা আমাদের দক্ষিণ ভারতের ভাইদের কথা বলুন কেউ নয় সারা পৃথিবীতে কোথাও নেই কিন্তু বাঙালি দারুণ গর্ব অনুভব করে আমার ছেলে ঠিক বাংলাটা আসে না এই কথা বলতে সুতরাং সেই গর্বিত জাতের যা হওয়ার ছিল তাই হয়েছে কোথায় হয়েছে কলকাতার সাহেব পাড়া যাকে আমরা পার্ক স্ট্রিট বলি পার্ক স্ট্রিটের একটি বিখ্যাত বিক্রয় কেন্দ্র যে বিক্রয় কেন্দ্র শুধুমাত্র কলকাতায় নয় শুধুমাত্র পার্ক স্ট্রিট বা সাহেব পাড়ায় নয় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে সেখানে এক ব্যক্তি শুধুমাত্র বাঙালি বলে ব্রাপ্ত হয়ে গেলেন তাকে সেই বিক্রয় কেন্দ্রের একজন ফ্লোর ম্যানেজার তিনি বলছেন যে বাঙালি বলে তাকে বিক্রি করা হবে না তিনি নির্দেশ দিচ্ছেন তার নাম অনুরোধ গিরি এই অনুরোধ গিরি যিনি অন্য একটি প্রদেশ থেকে বেশ কিছু কাল আগে এসেছেন এবং বাংলা এবং বাঙালি সম্পর্কে তিনি কি মনে করেন তার কি মনোভাব তা আক্রান্ত সোমনাথ বাবু অর্থাৎ আমাদের খুব চিরপরিচিত ছোট পর্দার মুখ রাজনৈতিক বিশ্লেষক সেই সোমনাথ সিংহ মুখ থেকেই আমরা শুনব ঘটনাটা ঘটেছে রবিবার সাহেব পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন কীর্তিমান সেই যুবক যে যুবক বাঙালিদের প্রতি যার অবজ্ঞা বিদ্বেষ রয়েছে যার শিকার হয়েছেন বাবু অর্থাৎ সোমনাথ সিংহ রায় সেই সোমনাথ সিংহ রায়ের মুখ থেকেই সরাসরি শুনে নেব যে ঠিক কী হয়েছিল তারপর পরিচয় করিয়ে দেব এক বিশেষ অতিথির সঙ্গে প্রথমেই চলে যাব সোমনাথদার কাছে এবং গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষের নেতৃত্ব যে কমিটি তার অন্যতম পুরোধা তিনিও আমাদের সঙ্গে আছেন আমি সোমনাথদা প্রথমেই তোমার কাছে চলে যাব কালকে ঠিক কি হয়েছিল রবিবার ঠিক কি হয়েছিল বাঙালি বলে হেনস্থা হতে হলো যে অভিযোগ দায়ের হয়েছে শেক্সপিয়ার থানায় এই অভিযোগ কতটা সত্যি হ্যাঁ আমি কালকের ঘটনার আগে আমি দু একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি প্রথমেই না গর্গকে আমি আমার স্যালুট জানাচ্ছি গর্গ না থাকলে হয়তো আজ আমি এতটা এগোতে পারতাম না প্রথমত দ্বিতীয়ত পাকস্টির থানা শেক্সপিয়ার থানা এবং অপরিচিত অগণিত আমার শুভাকাঙ্ক্ষীরা যারা সারা দিন ধরে বিভিন্নভাবে ফোন এবং বিভিন্ন সমাজ মাধ্যমে সমর্থন জানাচ্ছেন আমাকে আরও ঠিকভাবে দাঁড় করাবার জন্য তাদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঋতব্রত আজকে বলার আগে আমার একটা কথা বলার দরকার আছে আমার সম্বন্ধে আমি না বহু দিন রাজনীতি করছি সেই তিরাশি চুরাশি সাল থেকে আজ পর্যন্ত আমি কারোর বিরুদ্ধে কখনো কোনো থানায় কমপ্লেন করিনি একজন রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও কারোর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করিনি শুধু তাই নয় ঋতব্রত উল্টো দিকে যদি দেখেন আজ পর্যন্ত আমার যারা শত্রু আছে অথবা মিত্র আছে তারাও সারা ভারতবর্ষে কোনো থানাতে আজ পর্যন্ত আমার এগেসে কোনো কমপ্লেন করেনি অর্থাৎ আমি না কখনো থানায় গিয়ে কারোর বিরুদ্ধে কমপ্লেন করেছি না ভারতবর্ষের কোনো মানুষ আমার বিরুদ্ধে কোনো থানায় গিয়ে কমপ্লেন করেছে আজ পর্যন্ত কতটা অপমানিত হতে হলে ঋতব্রত আমরা যারা থানায় যেতে বাধ্য হই সেই ঘটনাটা একটু শোনার দরকার আছে একটা অনাথ আশ্রমের কিছু ছেলেকে বিদেশি চকলেট খাওয়াবো বলে আমি সকাল সাড়ে আটটা নাগাদ আটটা নাগাদ নেচার বাস্কেট যে ইয়ে আছে ফ্রুডিজের পাশে যাই আমার ড্রাইভার আমার ইচ্ছা ছিল এটা আমার ইচ্ছা ছিল যে আমি খাওয়াবো আমার মা মারা গেছেন কয়েকদিন না আমার ইচ্ছা ছিল এটা তো এখানে শুধু একটা ছোট্ট অনুরোধ আমরা কোনো সংস্থার নাম করতে চাইছি না তার কারণ সেই সংস্থাকে তো দোষী সাব্যস্ত করা যায় না কারণ একটি ব্যক্তি করেছেন এটা সেই জন্য আমার মনে হয় আমরা বিক্রয় কেন্দ্র বলি আমরা কোন সংস্থার নাম নিচ্ছি আমি 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 কিন্তু সংস্থার নাম নিতে বাধ্য ঋত তার কারণ কোন গ্রামে একটা আমফানে ত্রিপল চুরি হলে যদি মমতা ব্যানার্জি চোর হতে পারে তাহলে একটি মানুষ কেন বসে অন্যায় করবে একটা সংস্থানের উপরে তবে সেই সংস্থানের নাম কেন আমি নিতে পারব না বলতে পারেন আপনারা আঙুল তুলে দেবেন একটা গ্রাম পঞ্চায়েতের একটা কেউ এক বাতি চাল চুরি করলে তার যা কি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চোর তাহলে কেন একটা সংস্থানে উচ্চপদস্থ কর্মচারী যে আমাকে অপমান করছে সেই সংস্থানের নাম নিতে পারবো না এই তো প্রথমে আমি 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 নাম নেব ঋতব্রত আপনি মাফ করবেন আমাকে আমি গেছিলাম স্বাধীনতা আছে না আমি আমি গেছিলাম আমি গেছিলাম এবং ওরা আমার এগেনস্টে যা খুশি করতে পারে আমার কাছে বিল আছে ঋতব্রত আমার যাবার বিল আছে আমার প্রমাণ আছে সবকিছু এবং আমি যখন আটটার সময় যাই আমি প্রায় পাঁচ টাকা আনুমানিক পাঁচ প্লাস টাকার আমি কিছু চকলেট টি আর এবং একটি মেয়ে এসে বাঙালি মেয়ে এসে আমি তাকে বললাম আমা আমি একটি গিফট করব একটা জায়গায় তুমি একটু এটাকে গিফট প্যাক করে দেবে এবং বিশ্বাস করুন কর্ম কর্মচারী থাকা সত্ত্বে গিফট বক্সটা পর্যন্ত আমি নিজে খুঁজে দিয়েছি এবং সে সেটাকে যখন করছে সে বললো যে মানে গিফট বক্স করে আজকে যে সে মেয়েটি আসেনি আর ওই দেখুন ওখানে কিছু শিশি রাখা আছে ওইগুলো তো কিন্তু গিফট বক্স খুব ভালো করে ওই মেয়েটি বানায় আমি তখন ও অনেকটা টাইম নিচ্ছিল আমি তখন গিয়ে এই শিশিগুলো দেখছিলাম ঋতুব্রত তার ভিতরে এই শিশিটা ছিল এই শিশিটা শিশিটা এই ঠিক এই রকম লেভেলিং এর ভিতরে কি আছে কিন্তু আমি জানি না আমি জানি না দু তিনটে শিশি তার আগে দেখেছি দেখার পর আমি শুধু ঢাকনাটা হাত দিয়েছি ঋতুব্রত ঢাকনাটা এই খুলে এলো এই দেখুন এই খুলে এলো এর ভিতরে কিন্তু কোনো সিল নেই ঋতুব্রত আপনি দেখুন একটা প্রোডাক্টের কিন্তু সিল থাকা দরকার আছে কোনো সিল নেই শুধু ঢাকনাটা উপর থেকে বসানো আছে এবং যে কেউ হাত দিলে এটা খুলে হাতে চলে আসবে ওর সেকেন্ড ফ্লোর আছে একটি অবাঙালি ছেলে আমাকে বলছে তু কেউ শিল তোরা সিলের কোনো প্রশ্ন নেই আমি তখন ওকে বলছি আমি ঘাবড়ে গেছি একটু সত্যি কথা হাতে খুলে চলে এসেছে এবং শিল বেঁকেছে আজ ভাই মেরা আমি ওকে বাংলায় বলি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে তখন ও বলছে তু নেই দেখা ও আপা লেখা যে নট সেল আচ্ছা ভাই আমি দেখতে পাইনি খুব ছোট অক্ষরে লেখা লেখা আছে নাই নাই তুই শিলকেও তোরায়ে পেলে বাতা উপর থেকে চেঁচাচ্ছে আমি বলছি ভাই আমার ভুল হয়ে গেছে আমি কিনে নিচ্ছি এটাকে প্রোডাক্টটাকে অথবা তুমি এক কাজ করো তুমি বলো আমাকে কি করতে হবে আমার তো ভুল হয়ে যাবে স্বীকার করছি তখন ওই মেয়েটি আমাকে বলছে স্যার আপনি কাউন্টারে চলে আসুন যেই ঘুরেছি না আমি এখনো সিসিটিভি এইটাকে রেকর্ড করে রাখা হোক ছেলেটি উপর থেকে দৌড়ে নেবে এলো নেবে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে বাঙালি হ্যাঁ সিল্কি উত ঠিক এই শব্দ তখন আমি চিৎকার করতে আরম্ভ করি আমি বাঙালি বলে কি তুমি আমাকে এই অপমান করছো সোমদাদা আমি আরো একবার আপনাকে অনুরোধ করব ঠিক কি বলেছেন এই এই আপত্তিকর অংশটা আরো একবার শুনতে চাইছি অদ্ভুত মুখ বিকৃতি করে তুই বাঙালি হ্যাঁ তুই বাঙালি হ্যাঁ বাঙালি হওয়া যেন অপরাধ এবং বাঙালিরাই যেন এই সমস্ত জিনিসগুলোই খুলে রেখে খোলা খোলা ডাব্বা গিয়ে দেখতে পারে না কোনো সব খোলা ডাব্বা এবং কোনো সিল থাকে না ঋতপ্রথম তখন আমি যখন চিৎকার করছি যে আমি বাঙালি বলে তোমরা অপমান করছো এই इसको কুচ मत দে हटाओ हटाओ इसको हटाओ इसको हटाओ ये इसको বিল ਨਹੀਂ बनेगा অথচ আমি যে চকলেট নিয়েছি সেই চকলেটের বিল না বানিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিশ্বাস কর ঋতব্রত ওখানে অন্যান্য বাঙালি যে স্টাফরা আছে তারা না এক কোণে ওই ছেলেটির ভয় জরোসর হয়ে দাঁড়িয়ে আছে জরোসর হয়ে কারণ প্রতিবাদ করার ক্ষমতা নেই কাউন্টারে কিছু অবাঙালি কাস্টমার ছিল আমি তাদের কাছে নিয়ে গিয়ে সিসি ক্যামেরা আমি সিসি ক্যামেরা দেখতে অনুরোধ করাচ্ছি নিয়ে গিয়ে বলছি দেখুন ফুলে ফেলেছি আমি বলছি আমি কিনে নেবো আমি বলছি আমি পানিশমেন্ট দাও দরকার পড়লে আমি তালায় ঢুকিয়ে দাও তারপরেও এই অসুম্যর মতো আমার সাথে ব্যবহার করছে লজ্জাজনক ব্যাপার ব্যাপারব্রত সমস্ত কাস্টমাররা তাদের কেনাকাটাতেই ব্যস্ত ছিল কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায় পাঁচ থেকে ছজন ছিলেন কেউ এসে দাঁড়ায় নির্বকত এটাও লজ্জাজনক ব্যাপার লেগেছে আমার কাছে যা হোক তারপরের ঘটনা শুনুন ওই ওই ছেলেটি কন্টিনিউয়াসলি আমার তিন থেকে চার হাতে দূরের ভিতরে কুমুরে হাত দিয়ে আমার দিকে চোখে চোখ তাকিয়ে আছে যেন আমাকে এক্ষুনি মারবে দুটি তিনটি ছেলে আমাকে নিয়ে কাউন্টারে গিয়ে বললো স্যার আপনি আপনার এটি নিয়ে চলে যান বাঙালি ছিল এই ছেলেগুলো বাঙালি এবং একটি বাঙালি ছেলে কাউন্টারে সে আমাকে বলছে স্যার আমরা আপনাকে চিনি ছেলেটি দৌড়ে গিয়ে সেই ছেলেটির হাত ধরে ইয়াছে ভাগ ইয়াছে ভাগ করে তাকে হাত ধরে টেনে বার করে সিসিটিভি আমি বারবার বলছি এটা অন এয়ারে ছেলেটি এসে ওই ছেলেটি এসে দরজায় দারোয়ানের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার দিকে হাঁ করে নয় চোখ বড় বড় তাকিয়ে নয় আমি বেরিয়ে গেছি তখনও গেট থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দেখছি আমি কোন গাড়িতে উঠি কোথায় যাই ঋতব্রত বিশ্বাস করুন খুব খারাপ লেগেছিল এত অপমান এত অপমানিত হয়েছি শুধু বাঙালি বলে আজকে আমি যখন বলছি আমি বাঙালি বলে তুমি এরকম অপমান করছো বিশ্বাস করবে ঋতুব্রত কোনো অভিব্যক্তি নেই কোনো কিছু নেই বিল বিল ভাগাও চিন্তা করো বাংলা জানে না এবং চিৎকার করে বলছে মে ইউপি সে ইউপি সে হ্যাঁ কি বাংলা সে হ্যাঁ আমি কিন্তু একবারও প্রশ্ন করিনি আমি কিন্তু ঋতুব্রত একবারও প্রশ্ন করিনি ঋতুব্রত তারপর মনে হয়েছে যে কোথাও এই অপমানকে কোথাও কোনো জায়গা নেই আমার একজন রিপোর্টার বন্ধু ছিল তাকে ফোন করলাম সে বলল সোমনাথ তুমি না গর্গকে ফোন করো আমি গর্গকে বহুদিন চিনি আমি প্রথম ফোনটা গর্গকে করি প্রথম ফোনটা গর্গকে করি গর্গ আমাকে বলে সোমনাথ তুমি আগে আলিপুর স্ট্রিট থানাতে যাও তুমি আগে ডায়রি করো এবং আমি কিভাবে ডায়রি করব। সেটাও কিন্তু গর্বই আমাকে বলে দেয় আমার এত ধারণা ছিল না বারবার বলছি থানায় কারোর বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো মানসিকতা সারা জীবনে কখনো ছিল গর্গন ইনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে পাক স্ট্রিট থানায় কিন্তু এটা পাক স্ট্রিট না পড়া সেক্সপিয়ার সরণি থানাতে এবং আমি সেক্সপিয়ার সরণি থানাতে যাই সেখানে রিপোর্ট করি ইতিমধ্যে আর প্লাসের ক্যামেরাম্যান এবং আমি অসঙ্গতিতজ্ঞ আপনি আপনার কাছে যে এই ঘটনা আপনি কোথা থেকে হয়তো শুনেছেন শুনে ওই রুদ্রের ভিতরে আপনার মতে এত বড় একজন সাংবাদিক সেটি রাতটা আমাদের সাংবাদিকদের কর্তব্য এবং যাওক যাওক যাওকৃত প্রধান আপনি আপনি না গেলেও করতে না শুধুমাত্র সাংবাদিক নয় স্বাভাবিকভাবে সাংবাদিকও নয় একটা মানুষ হিসেবে একজন এই রাজ্যের একজন গর্বিত বাঙালি হিসেবে এটা তো যেতেই হবে এটা তো কর্তব্য আমি সেই প্রসঙ্গে আসছি না কিন্তু সোমনাথদা আমি আরও একবার আপনার কাছে একটা কথা খুব পরিষ্কারভাবে জেনে নেব কালকে যে অপমান হয়েছে অপমান তো অনেক ধরনের হয় কালকের এই অপমানে কি এই প্রথম বুঝলেন যে বাঙালি সাহেব পাড়ায় ব্রাত্ত না না এর আগে হয়েছে ঋতব্রত এর আগে হয়েছে কিন্তু বারবার বলছি অভিযোগ করার জায়গা নেই গীতাঞ্জলি ইয়েতে স্টেডিয়ামে গাড়ি রেখেছি একজন অবাঙালি এসে গাড়ি পার্কিং গাড়ি দাঁড়িয়ে আছে তাকে ধাক্কা মেটা ফুটো করে দিল তাকে যখন বললাম তুমি এটা কী করলো থানা মে যাও কমপ্লেন করো মেয়েরা এগ্যান্স কে ইন্স্যুরেন্স মেরা হ্যাঁ ঠিক এই বসে ইন্স্যুরেন্স মেরা হ্যাঁ কার্লো ইন্স্যুরেন্স ক্লেম পয়সা মিল যায়গা ঠিক এই ধরনের কথাও আমাদের শুনতে হয়েছে এবং প্রমাণ গীতাঞ্জলি স্টেডিয়ামের নিচে যে ছেলেটি পার্কিং আছে একটি অবাঙালি ছেলে সেই ছেলেটি সেই ছেলেটি কিন্তু পাশে দাঁড়িয়ে আমি 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 সম্রাদা তোমার কাছে আসবো তার আগে একবার গড়গর কাছে যাবো গড়গর পুরো বিষয়টা তো আমরা শুনেছি আমরা জানি সোমনাথদার মুখ থেকে আগেও শুনেছি আজকে অনুষ্ঠানেও শুনলাম কোথাও কি মনে হচ্ছে সাহেব পাড়া বা এই কলকাতায় জানি যে দু হাজার একটি জনসংখ্যার নিরিখে বলা যেতে পারে কলকাতায় হয়তো যেহেতু কলকাতা মেট্রোপলিটন সিটি এর একটা ইতিহাস আছে একটা প্রেক্ষাপট আছে সেই জন্য এখানে অনেক ভাষাভাষী মানুষ থাকবেন এটাই স্বাভাবিক এটাই আমাদের গর্ব কিন্তু কোথাও কি মনে হচ্ছে কলকাতায় বাঙালি প্রাপ্ত হয়ে যাচ্ছে ক্রমশ বাঙালি বিপন্ন হচ্ছে আমি জানি আপনাদের কাছে অনেক অভিযোগ আসে অনেকের সঙ্গে অনেক অভিযোগের ব্যাপারে আপনারাও পদক্ষেপ নেন এই ধরনের অভিযোগ কি পান আপনারা আমরা বাংলা পক্ষ থেকে প্রতিদিন অন্তত পঞ্চাশ ষাটটি এরকম অভিযোগ পাই এবং সেটা কলকাতা শুধু নয় কলকাতা শহরতলি হাওড়া শহরাঞ্চল ব্যারাকপুর বেল্ট আপনার হুগলি শিল্পাঞ্চল আসানসোল রানীগঞ্জ খড়গপুর দুর্গাপুর শিলিগুড়ি জলপাইগুড়ি বানারহাট আমি মানে বলে যেতে পারি একদম মুখস্থর মতো সেখানে হয় ভাড়াটে বাড়ি দখল করে নিচ্ছে হয় মেয়ের চরম শ্লীলতাহানি কটুক্তি হচ্ছে বলে বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে থেকে মার খাচ্ছে থেকে রোজকার ঘটনাগুলো আমি শুধু একটা কথা বলবো যে যে ঘটনাটা সোমনাথ দা বলল দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে যে এ একটা মানে এক্সেপশনাল ঠিক আছে যে ঘটে ঘটে গেছে এরকম নয় বিষয়টা এটা মানে যেটাকে ব্যাড অ্যাপেল বলে না যে একটা এক্সেপশনাল ঘটনা এরকম ঘটে গেছে আমি শুধু সকলকে একটু কল্পনা করতে বলবো যে রাজস্থানে কিংবা বিহারে একখানে এরকম কেতাদুরস্থ দোকানে সেখানকার ধরুন মেন একখানা খুব বেশ ভালো ভালো বড় বড়ো দোকান আছে তার রাস্তায় একজন ফ্লোর ম্যানেজার সে বাঙালি এবং সেখানে রাজস্থানে ধরুন কোনো মারোয়ারি বা বিহারে কোনো বিহারি যেরকম সোমনাথ দা বাংলায় একজন বাঙালি ঢুকলো এবং সেই বাঙালি ছেলেটি আমি বাংলা থেকে এবং বাংলায় তাকে বলল যে এই বিহারি তুই বেরিয়ে যা ঠিক আছে এই বিহারিগুলো এরকম করে বা এই মারোয়ারি তুই বেরিয়ে যায় এই এরকম করে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারবো না আমাদের তাহলে বাঙালিদের ভাবতে হবে যে কি ঘটনাটি আসলে গত কয়েক দশক ধরে ঘটে গেছে যেটার ফলে আমরা এর অপরটা একদমই এর অপরটা কল্পনা করতে পারি না কিন্তু এইটা কেরাম যেন স্বাভাবিক মনে করছে এবং এই স্বাভাবিক এই অস্বাভাবিক ব্যাপারটাকে স্বাভাবিক মনে করানোর জন্য কসমোপলিটানিজম বহুভাষিকতা বিবিদের মাঝে মিলনো মহান থেকে শুরু করে সব কিছু টানব কিন্তু আসলে নিজের মাটিতে মানে নিজের জায়গায় মাটি হারানো এবং নিজ নিজভূমে পরবাসী হয়ে যাওয়ার যে মানে মানে শাক দিয়ে মাছটা আর কতদিন ঢাকবো এই প্রশ্নটা কিন্তু আজকে আমাদের সকলকে আমাদের কিন্তু মুখোমুখি এনে দিয়েছে আমরা মোহনদাস করমচান গান্ধীর গল্প পড়েছি যে দক্ষিণ আফ্রিকায় তাকে একটা রেলের কামরা থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং সেটা আমাদের কেন পড়ানো হয় যে দেখো এটা হচ্ছে বর্ণবিদ্বেষ যে তুমি তুমি আসলে কি কাজ করেছো তোমাকে আসলে অপরাধীর মতো তোমার সাথে ক্রিমিনালের মতো ব্যবহার করার জন্য তোমায় কিন্তু ক্রাইম করতে হয় না তুমি আসলে তোমার গায়ে চামড়া যে খয়রি তো সাদা নয় এটাই তোমার ক্রাইম এই জায়গায় সোমনাথদার ক্রাইম ছিল যে সে বাঙালি সে জন্মসূত্রে ওটাই ওটাই তার ক্রাইম এবং আরেকটা কথাও মাথায় রাখতে হবে এই ট্রিটমেন্ট কিন্তু তামিলনাড়ুতে বাঙালি পায় না এই ট্রিটমেন্ট কিন্তু মানে ধরুন কেরল থেকে কেউ এসছে পশ্চিমবাংলায় অনেকে যেরকম বললেন যে এটা কসম্পোলিটন এলাকা নানা জায়গা থেকে লোকে আসে সেখানে কিন্তু এই লেপ মার্কেট এলাকায় দক্ষিণের বহু লোক আছেন তারা বাঙালি প্রায় হয়েই গেছেন এরকম কখনো কমপ্লেনই হয় না বরং তারা আমাদের এই মানে বঙ্গ সমাজে অঙ্গ হয়ে গেছেন বউডিনের মতোই একরকম ঠিক আছে কিন্তু এই যে কমপ্লেনগুলো বারবার ঘুরে ফিরে কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে গেলে হরিয়ানা টু পাটনা এই জোনের মধ্যে থেকে বারবার আসে তার মানে কোন একটা বিশেষ সমস্যা হচ্ছে কোন একটা বিশেষ সমস্যা হচ্ছে আমি কোনো জনগোষ্ঠীকে এরকমভাবে মানে গ্রুপ করে দিতে চাই না কারণ এটা কোনো রক্তের দোষ নয় যে হ্যাঁ সে জন্মগতভাবে জাতি বিদ্বেষী কিন্তু সেখানে নিশ্চয়ই তাদের গড়ে ওঠা বেড়ে ওঠা এবং তার মধ্যে বিশেষভাবে বাঙালিকে এইভাবে দেখানোর একটা প্রচলন বহু দশক ধরে ঘটে গেছে যেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি সেখানে যে ইউপি বিহারে আমরা দেখেছি যে বাঙালি নারীদের নিয়ে জানেন ডিজে গান তৈরি হয় যার অ্যালবামের নামগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না কিন্তু যেগুলো লাখে লাখে দেখা হয় তারা বাংলায় আসছে এবং তারা বাংলায় যা করার করছে। আমরা রোজকার দেখছি কেউ শালকিয়ায় গেলে বুঝবেন কেউ ভাটপাড়ায় গেলে বুঝবেন আমরা কোথাও একখানা কিন্তু এই জিনিসটার অন্ত চাই খুব পরিষ্কার কর অবশ্যই গর্গ আমি আবার আসবো তার আগে একবার সোমনাথকে জিজ্ঞেস করব সোমনাথ দা যিনি এই বিক্রয় কেন্দ্রের যিনি করেছেন তিনি সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ অন্তত তিনি সেটা লিখছেন এবং দাবি করছেন তার ফেসবুকে সেটাই রয়েছে তা কোনো কারণে কি আপনার মনে হয় যে এই মানুষটি এই লোকটি এই ছেলেটি যে উদ্ধত আচরণ করেছে বাঙালি হিসেবে আপনাকে অপমান করেছে এবং এই বাঙালি শব্দটা সে অপভ্রংশ করে উচ্চারণ করেছে এই ঘটনার পর সেই বিক্রয় কেন্দ্রের কেউ সেই দিন মানে আমি প্রথমেই রবিবার যাচ্ছি কেউ দুঃখ প্রকাশ করেছে বা ছেলেটিকে দুঃখ প্রকাশ করতে বলার জন্য কেউ কি বলেছে না 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 দুর্ভাগ্য 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 দুর্ভাগ্যরিত কেউ করেননি কেউ করেননি তো কেউ করেননি আমি যখন তাদের কাছে গিয়ে বলছি দেখুন আমি বাঙালি বলে আমাকে এই ধরনের এবং এই শব্দটা আমি বাঙালি এবং বাংলায় আমাকে এই ব্যবহার করছে আমি এটা কিনতে চাইছি আমি বলছি আমাকে পানিশমেন্ট করা হোক আমায় থানায় দেওয়া হোক কেউ কেউ বলেননি কেউ বলেন আমি একটু গর্গর কাছে আসবো গর্গ এটা তো একটু অদ্ভুত লাগছে ফর্মুলার সঙ্গে মিলছে না একটি বিক্রয় সমস্যা তারা জিনিসপত্র বিক্রি করবেন গুণমান উচ্চমান যে মানেরই হোক তারা বিক্রয় করার জন্যেই তো ঝাঁপি খুলে বসেছেন সেইখানে সোমনাথ দা যে পরিমাণ চকলেট কিনেছেন তার পরিমাণটাও কয়েক হাজার টাকার অর্থাৎ টাকার অঙ্কটাও কম নয় একজন ক্রেতা হিসেবে সেক্ষেত্রেও একজন খরিদ্দারকে বাঙালি বলে এই অপমান এবং সেই অপমান নীরবে আর সবাই সহ্য করছে কি সেই দোকানের অন্য কর্মচারীরাও এর পেছনে কি সত্যিই মানে ফর্মুলা মেলে নাকি এটা শুধুমাত্র একটি ছেলে সে এসছে সকালবেলায় সে একজন বাঙালিকে বিপন্ন করতে তাকে ব্রাক্ত করতে আনন্দবোধ করছে শুধুমাত্র এটুকুই নাকি এর পেছনে ষড়যন্ত্র বা এর পেছনে অন্য কোনো কারণ আছে সোমনাথ দা যে রাস্তাটির কথা বলছে সেই রাস্তাটির নাম পার্ক স্ট্রিট এবং এই প্রোগ্রামই বলা হচ্ছে সাহেব পাড়া সাহেব পাড়া কেন কারণ সাহেবরা সেখানে থাকতো এখন সাহেবরা সেখানে থাকে না কিন্তু কোনো বাঙালিও থাকে না আসলে সাহেব চলে গেলে তো এখানকার ভূমিপুত্রদেরই সেগুলো দখল করে নেওয়ার কথা ছিল হয়নি কেন হয়নি তার কারণ হচ্ছে উনিশশো তেতাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বড় বাজার এবং তার অ্যাসোসিয়েটেড যে ইন্টারেস্ট যারা তারা বাঙালির লাশের ওপর ষাট লাখ বাঙালির লাশের ওপর মজুদারি করে কালোবাজারি করে যে টাকাটা করে এই কাঁচা টাকা দিয়ে তারা পলায়মান ব্রিটিশদের অ্যাসেটস কিনে নেয় তার ফলে কি আজকে বাঙালির বাজার থেকে হোলসেলের জিনিস কেনা কমেছে কমেনি এটা আমি ব্যাপক অর্থে বললাম তার একটা খুব ক্ষুদ্র জায়গা এখানে তৈরি হয়ে গেছে আসলে পুঁজি বাজার দোকান এই যে টাকার খেলাটায় সেখানে বাঙালিকে তারা এমনভাবে চেপে ধরেছে যে তার গত্যন্তর নেই এরকম একখানা জায়গা করে দিয়েছে যেন বাঙালি তার ভরসায় বাঁচে বাংলায় এক এবং দ্বিতীয় কথা এক্ষেত্রে আমি সোমনাথ দা দার কাছে আমি অনুযোগ করব যে উনিশশো সালে যখন আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে আনন্দমোহন বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্বদেশীর কথা বলেছিলেন তার ফলে যখন বেঙ্গল পটারি বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল ইমিউনিটি ইত্যাদি তৈরি হয়েছিল এই যে বেঙ্গল 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 বারবার বলা হচ্ছে অর্থাৎ নিজের থেকে কিনতে এবার জিনিস কিনতে হবে সোমনাথ দা এবার আমি একটা কথা বলি নিজেদের থেকে আমার এখানে একটা কথা বলার আছে আমরা এক মিনিট গর্গ এক সেকেন্ড আমার বাংলাতে একটা দোকান সেই দোকানটাকে কেন আমি আমার নিজের মনে করবো না গর্গ আমাকে আজকে অপমান করা হয়েছে ভাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার আগেও আমি ওখানে জিনিস পারচেজ করেছি বাংলার বুকে একটা বাংলা দোকান হবে আর সেই দোকানে বাঙালি ঢুকবে না আমি যেতে পারবো না এ চিন্তা আমার গর্গ কখনো আসেনি আর গর্গ আপনিও জানেন আমি কিন্তু রাজনীতি করা ছেলে আমি মমতা ব্যানার্জির আদর্শকে নির্দেশে আদর্শকে মেনটেন করে চলি আমাকে রাজনীতিতে কখনো শেখানো হয়নি এ হিন্দু এ মুসলমান এ বাঙালি অবাঙালি এই ভাগে ভাগ করে তুমি রাজনীতি করো মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত আমরা কখনো বাঙালি অবাঙালিকে ভাগ করতে শিখিনি এবং বাঙালি এবং অবাঙালির সমর্থনে কথা বলি বলে অনেক জায়গায় আমাদের আঙুল তুলে তোমরাও আমাদের আঙুল তোলো গর্ব কিন্তু বিশ্বাস করো আমরা সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে কখনো হিন্দু মুসলমান বাঙালি ও বাঙালি দেখিনি আর এই বাংলায় একটা দোকান সেই দোকানে যদি কিছু ভালো মাল পাওয়া যায় একজন ক্রেতা হিসেবে কেন আমি যেতে পারবো না ওখানে তো লেখা হয়নি যে বাঙালি এবং কুকুর এই দোকানে ঢুকতে পারবে না ওখানে লেখা নেই গর্গ। তাই একজন বাঙালি হিসাবে কিছু ছেলেকে খাওয়াবো বলে গেছিলাম যাতে তারা দুটো ভালো একটু চকলেটের স্বাদ পায় আমার অন্যায় কোথায় করব আমি আপনাকে জিজ্ঞেস করছি বাঙালি এবং কুকুর ঢুকতে পারবে না এর পরে যদি ওখানে পোস্টার পরে ডেফিনেটলি ঢুকবো না গর্গ এই কথাটা আপনাকে আমি নিশ্চিন্ত কিন্তু বাংলার বুকে যখন দোকান থাকবে তখন ঢুকবো কেউ যদি অন্যায় করে আমি পারতাম গর্গ না করে আমি আমার দলের ছেলেদের ফোন করে এসে ওই ছেলেটির হাত পা ভেঙে দিতে পারতাম একটা সেকেন্ড লাগতো না কিন্তু আমার মনে হয়েছে গর্গ বাঙালি হিসাবে প্রতিবাদটা করার প্রথম দরকার ছিল তাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে নয় বাঙালি হিসাবে আপনার কাছে প্রথম সাহায্যটা চেয়েছিলাম আমি আবার বলছি আমি ও দোকানে আবার যাব, আবার যদি অপমানিত হই আবার একইভাবে প্রতিবাদ করব। কারণ বাংলার বুকে ব্যবসা করতে গেলে বাঙালিদের সম্মান দিয়ে কথা বলতে হবে আদারওয়াইজ এই যে বাঙালিদের প্রতিবাদ এই থেকে কিন্তু সব সবসময় তোমাদের সহ্য করতে হবে দাদা আমরা আমরা এই আলোচনায় থাকবো আমি ছোট্ট করে আমি একবার গর্গকে জিজ্ঞেস করবো গর্গ খুব কম সময় বিরতি নিতে হবে তার আগে খুব ছোট্ট করে একটু জিজ্ঞেস করছি যে কোথাও কি তাহলে মনে হচ্ছে এই যে অনুরোধ নামক এক উদ্ধত যুবক যিনি ভিন প্রদেশ থেকে এখানে এসেছেন তিনি সাহস পেলেন কোথায় কোথায় কোশ্চেন এইটা কি আমাদের আমাদের আমরা কি নৈতিকভাবে এতটাই অধঃপতিত হয়েছি যেখানে বাঘাযতীন গোষ্ঠ যেখানে মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বোস যারা বিপ্লবের সময় যারা অকুত ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল শারীরিক সৌষ্ঠবে এবং আমি এ বিষয়ে একটা কথা বলি আমি নাম করছি না একজন আইজি কারা ছিলেন বাম আমলের তিনি একটা সমীক্ষা করেছিলেন সেই সমীক্ষায় তিনি যে ফল বেরিয়েছিল সে ফল আলোর মুখ দেখেনি তার কারোর বিভিন্ন জায়গা থেকে বাধা এসেছিল তাতে দেখা গিয়েছিল যে পশ্চিম বাংলায় রাজনৈতিক কারণে সংঘর্ষের পরিমাণটা অনেক বেশি এবং সেখান থেকে যারা মনস্তাত্ত্বিক ছিলেন তারা বিচার করেছেন যে বাংলায় বা বাঙালিরা তারা কিন্তু কোনোভাবেই খুব নরম মোলায়ম নয় বরং বাঙালিরাই একমাত্র পারে রাজনৈতিক ইস্যুকে এমন জায়গায় নিয়ে যেতে যেটা মারাত্মক হিংসা হয় এটা 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 খুব ভালো কথা বলছি না এটা আমি বলছি না যে এটা খুব একটা ভালো গুণ একটা জাতির পক্ষে এটা দোষ কিন্তু তা সত্ত্বেও এটা উল্লেখ করলাম এই কারণে বাঙালি তো স্বভাবে ভিড়ু নয় বাঙালি তো শারীরিক শক্তিতে ভিড় উড়ায় বাঙালি তো শারীরিক শক্তিতে অন্য কারোর থেকে পিছিয়ে নেই তাহলে কোথায় কি কারণ যে একজন ভিন প্রদেশের যুবক কয়েক মাস শুধু কলকাতাতে কাটিয়ে বাংলা ভাষা বঙ্গ ভাষা বঙ্গ সংস্কৃতির প্রতি তার যে একটা এই আস্ফালন এর সাহসটা এলো কোথা থেকে এটার জন্য কি আমরা দায়ী ঘৃণাটা তৈরি হয়ে আছে আপনি যদি হিন্দি বলয় বাঙালি সম্বন্ধে বাঙালি পুরুষ সম্বন্ধে যে বাঙালি পুরুষ হচ্ছে ল্যাবা টাইপের খুব হলো ঠিক আছে বলতে বাঙালি নারী মানে হচ্ছে যৌন আকর্ষণীয় মানে আকর্ষণের একটা বস্তু এই যে পোট্রিয়াল গুলো এই যে উপস্থাপনা এটা একটা লম্বা ইতিহাস চলেছে অর্থাৎ আমাদের বাঘাজতিনের কথা সে জানে না কিন্তু বাঙালি পুরুষকে একভাবে চরিত্রায়ন কিন্তু সেখানে সারাক্ষণ করা হয়েছে এবং সে যখন এখানে আসছে সে যদি বারবার পুঁজির ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে দেওয়া নেওয়ার ক্ষেত্রে যদি দেখে যে বাঙালি অধস্তন বা নেই বা শুধু টাকা দিতে আসে টাকা নিতে আসে না তখন কিন্তু প্রভুত্ব কায়েমের তার যে চিরাচরিত যে ধারণাগুলো সেই ধারণাগুলোই কিন্তু আরও কিন্তু সেখানে সজোরে হয় এবং এখানে আমি একটা কথা বলার রয়েছে কোম্পানির নাম আমি উচ্চারণ করব না আপনি যখন অনুরোধ করছেন কিন্তু সে যে সোমনাথ দা তুমি ফ্লোর ম্যানেজারের বাঙালি বলবো না অন্তত বাংলার কেউ পেতে পারতো না যার একটু অন্য উদাহরণ দিচ্ছি বসে বসে কাজ এই ধরুন কলকাতা বিমানবন্দরে আপনার গাড়িটা ঢোকে শুধু একটা টোকেন দিতে হয় যেটা দেখিয়ে দেয় যে কতক্ষণের মধ্যে আপনি আসবেন একটা প্রিন্ট দিয়ে দেয় এই বরাতটা একজন বহিরাগত পেয়েছে বসিয়ে দিয়েছে হরিয়ানা থেকে লোক কোনো কোয়ালিফিকেশন লাগে না আপনি একের পর এক টোল প্লাজায় চলে যান ধুলাগড় থেকে শুরু করে রায়গঞ্জ কারা ছেলেরা বসে থাকে কারা বরাত পায় এবং তাদের অ্যাটিচিউড কি থাকে এই অ্যাটিচিউড কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই অ্যাটিচিউড অনেক ব্যাপকভাবে বাংলা এবং বাঙালিকে পুঁজি চাকরি বাজার দোকান ফুটপাত সকল ক্ষেত্রে সরাতে সরাতে এমন একখানা জায়গায় আসছে আপনার জনসংখ্যা আসছে সেটাও যদিও কমছে জনবিন্যাসের ফলে কিন্তু আপনি সব জায়গায় হয় গ্রহিতা নয় টাকা দিচ্ছেন নয় শুকিয়ে আছেন কিন্তু নিজেদের মধ্যে লড়ছেন কারণ রাজনৈতিক আমাদের যে চেতনা সেই কারণে এটা তো তারা দেখছে তারা দেখছে আচ্ছা বাঙালি তার মানে নিজের মধ্যে লড়ে কিন্তু বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হয় না এবং সেই কারণেই আমি আবার সোমনাথ আমি অভিবাদন জানাবো যে বাঙালি হিসেবে তাই করেছেন সাধারণত সাংবাদিক হিসেবে নৈবক্তিক এবং নিরপেক্ষ হতে হয় কিন্তু এই বিষয়ে বলতে বাধ্য হচ্ছি সোমনাথ দা কালকে প্রতিবাদ করে শুধু বাঙালিকে ধন্য করেননি মানব সভ্যতাকে ধন্য করেছে কারণ এই ধরনের প্রতিবাদ এটা শুধু বাঙালি নয় কেউ বাঙালি বলে কেউ মালয়ালি বলে কেউ কেরালায় থাকেন বা কেউ অন্য কোথাও থাকেন বলে যদি কেউ অপমান করেন সেটা মানব সভ্যতার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু একটা খুব বড় প্রশ্ন আছে তাহলে কি কোথাও ভুলটা গোড়ায় গলদ রয়েছে বাঙালি ভোট ব্যাংক হতে পারে না বাঙালি কোথাও একসঙ্গে কাজ করতে পারে না বাংলার কাঁকড়ার জাত আর সেই জন্য প্রতিবাদগুলো পৌঁছায়নি সেই জন্যেই কি আজকে সোমনাথ দাকে সাহেব পাড়ায় ব্রাত্ত করা হলো শুধুমাত্র বাঙালি বলে এ বিষয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি বাংলা জানতে চার সঙ্গে লাইভ কৃতজ্ঞ হতে এবছরের মতো বাতিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জনমতকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যায়ন কিভাবে হবে তা সাত দিনের মধ্যে জানানো হবে একুশে জুন থেকে আঠেরো ঊর্ধ্বে বিনামূল্যে টিকা এর জন্য রাজ্য সরকারকে খরচ করতে হবে না পঁচিশ শতাংশ টিকা পাবে বেসরকারি হাসপাতাল এক ডোজের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ নেবে তারা ঘোষণা প্রধানমন্ত্রী মে জুন থেকে দীপাবলি পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু থাকবে দেশে কেউ খালি পেটে থাকবে না আশি কোটি মানুষ খাবার পাবে ঘোষণা প্রধানমন্ত্রী বিরোধী দলনেতার মতো আচরণ করুন গঠনমূলক আচলন। আলোচনা করুন দিল্লির বর্ষতা স্বীকার করে অহেত কুৎসা করবেন না শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিউরিতে উন্নয়ন নিয়ে বৈঠক বৈঠকে জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় কাউন্সিলাররা সোমবার শীতলকুচিতে যায় ফরেন্সিক বালিস্টিক টিম বুথ চত্বরে গিয়ে তথ্য সংগ্রহ করেন তারা দশই এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন রক্তাক্ত হয় শীতলকুচি কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের আগামী দশই জুন সন্ধ্যে ছটা থেকে তেরোই জুন রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে চিতপুর ব্রিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রিজ বন্ধের সিদ্ধান্ত ক্যান্সের বজ্রাঘাতে মৃত্যু হল আট জনের ঘটনাটি ঘটে নদীয়া মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ ও বহরমপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় পরিবারের শোকের ছায়া আগামী দশই জুন থেকে চোদ্দই জুন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের সব জেলাকে সতর্ক করল নবান্ন

এক নজরে নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার সফেদে চারশো গ্রাম ব্যাট এখন মাত্র বাইশ টাকায় বিরতির পর ফিরে এলাম বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত দুর্ভাগ্যবশত সাহেব পাড়ায় ব্রাত্য বাঙালি যে অপমানের জ্বালা শুধুমাত্র বাঙালি বলে সোমনাথ সিংহ রায় পেয়েছেন তা শুধু ব্যক্তিগত নয় সেই অপমান প্রতিটি বাঙালির দেশে বিদেশে কলকাতায় গোটা বাংলার বাঙালি আমি একটু গর্গর কাছে চলে যাব গর্গ যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সে বিষয়ে একবার একটু কথা বলবো যে এই যে তাহলে দুর্বলতাটা কোথায় আমাদের দুর্বলতাটা কোথায় মনে হচ্ছে তাহলে কি বাংলা কাকড়ার জাত আমরা ঐক্যবদ্ধ হতে পারি না এবং ভিন প্রদেশ থেকে এসে একজন যুবক এইভাবে বলে দিতে পারে আর নীরবে সবাই মেনে নিচ্ছেন এমনকি সে কেন্দ্রে যে বাঙালিরা আছেন তারাও মেনে নিচ্ছেন হয়তো সে তার কারণ রয়েছে তার কারণ তিনি হয়তো তাদের থেকে উচ্চপদস্থ তাহলে কি কোথাও বাঙালিরই ঘাটতি রয়েছে কাঁকড়ার জাত রূপকটা খুব গুরুত্বপূর্ণ কাঁকড়ার জাত কোনো একটা কাঁকড়ার জাত কথাটা কোথা থেকে এসেছে যে আমরা যদি একখানা হাঁড়ি থাকে তার মধ্যে কাঁকড়া থাকে এবং একটা কাঁকড়া ওঠার চেষ্টা করে তখন অন্য তাকে টেনে নামায় তখন বলি কাঁকড়ার জাত আমরা ভুলে যাই যে এই কাঁকড়াগুলোকেই যদি আমরা সমুদ্র তটে বিছিয়ে দিই কেউ কাউকে টানে না তার মানে কাঁকড়ার কোনো জাত হয় না তার পরিসর যদি হাঁড়ি দিয়ে সংকুচিত করে দেওয়া হয় তখন সেটা কাঁকড়ার জাতে পরিণত হয় আপনি যাকেই হাঁড়িতে ঢোকাবেন সেই কাঁকড়ার জাতে পরিণত হবে আজকে বাংলায় জিডিপি গ্রোথ আছে আজকে বাংলায় জিএসটি কালেকশান ভালো আজকে বাংলায় ইনকাম ট্যাক্স কালেকশান ভালো অর্থাৎ অর্থনৈতিক ইন্ডিকেটার যতগুলি সেটা বাংলায় ভালো অথচ এটাও সত্য বাঙালি ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে এটাও সত্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট যে ইউপি বিহার থেকে যতজন বাংলায় কলকাতায় ঢুকছে কাজের জন্য বাংলার জেলাগুলো থেকে কলকাতায় তার থেকে কম লোক কাজে ঢুকতে পারছে তারা কিন্তু পাঞ্জাবে গিয়ে পাথর ভাঙছে তাহলে কোথাও একখানা আমাদের যে অর্থনৈতিক কেন্দ্রগুলো সেটা আপনার ডানকুনিতে আপনার লজিস্টিক্স হোক বা আপনার এই গঙ্গার দুপারে পাটকল হোক বা আপনার চা শিল্প হোক বা আপনার কয়লা শিল্প হোক বা আপনার গার্ডেন রিচে নেভাল শিল্প হোক আপনার নৌশিল্প হোক যা যা বলি এগুলো বাংলার শিল্প কিন্তু বাঙালির শিল্প না বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই অন্যান্য রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন বেসরকারি ক্ষেত্রে চালু হয়ে গেছে এবার বাংলাতেও চায় আমি বিষয়ে আসব গর্গ এ বিষয়ে আসব। এটা কি মুম্বাইতে করা সম্ভব ছিল কোনো মারাঠিকে এটা কি অন্য প্রদেশে করা যেত এ বিষয়ে আমরা আসবো আলোচনা করতে হবে আমি তার আগে একবার সোমনাথদার কাছে চলে যাচ্ছি তার কারণ এরপর আমাদের সংবাদদাতা আমার সতীর্থ মৈনাক মিত্রর সঙ্গে কথা বলবো সোমনাথদা আমার ছোট্ট একটা প্রশ্ন এই সংস্থা থেকে আপনার কাছে ভুল স্বীকার করে বা ক্ষমা চাওয়া হয়েছে না ক্ষমা চাওয়া না আজকে একজন ফোন করেছিলেন ফোন করে উনি আমাকে মানে করার চেষ্টা 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 করছিলেন করছিলেন আচ্ছা বোঝানোর আমাকে আমি বললাম ভাই আমাকে না প্লিজ বোঝাতে এসো না আমি টেলিভিশন চ্যানেলে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু টেলিভিশনের সামনে বসে সাধারণ দর্শকদের বোঝাবার চেষ্টা করি কিন্তু আমাকে বোঝাতে এসো না তুমি দ্বিতীয় কথা যে ওর আমি বললাম আমার তো অন্য কোনো প্রতিবাদ নেই আমি এখনো মনে করি না সব অবাঙালি খারাপ কিছুতে আমাকে বলতে দেবেন প্লিজ কিন্তু আমি মনে করি কিছু এই ধরনের অবাঙালিদের অত্যাচার থেকে বাঁচতে প্রত্যেক বাঙালির বুক পকেটে গর্গর আমার পক্ষের ফোন নাম্বার রাখা উচিত কারণ এদের হাত থেকে বাঁচাতে বাঁচতে গেলে এই গর্বর মতো ছেলেরা যারা বাংলা পক্ষ করছেন তারাই একমাত্র বাঁচাতে আমি আমি করছি আপনাকে এই পক্ষ থেকে কিছু বলা বলা হয়েছে না জানি না হঠাৎ করে শেষ লাইনে ফোনে শেষ লাইনে বলা হলো আপনি যদি আপনার ঠিকানাটা দেন আমি জানি না তাতে মস্তান পাঠানো হবে কি পুলিশ পাঠানো হবে কি হুমকি ছিল না হুমকি বলবো না দেখুন ঋতু হুমকি বলবো না কলকাতার বুকে হুমকি হুমকি দিয়ে হয়তো ও পার পেয়ে গেছে তার কারণ আমার বারবার মনে হয়েছে আইনের এমন মনে হয় ক্ষমতা আছে। সুতরাং তার ভাষা ডেফিনেটলি অনেক নিচু ছিল কিন্তু সে কখনোই স্বীকার করেনি যে ওই ছেলেটির দোষ ছিল এবং নেচার বাস্কেটের ওই আউটলেট আমি বারবার বলেছি ওকে অন্য জায়গায় রাখুন কিন্তু এই আউটলেটে ঢোক রাখবেন না তার কারণ বাঙালিকে অপমান করছে ওকে অন্য আউটলেট আপনাদের অবশ্যই জানিয়ে রাখি কিন্তু মানেনি এই প্রসঙ্গে জানিয়ে রাখি কালকে আমাদের আমাদের সংবাদদাতা আমাদের ক্যামেরাম্যান এবং আমিও আমরা গিয়েছিলাম শরীরে গিয়ে তাদের বলেছিলাম তাদের যে প্রতিক্রিয়া জানার জন্য তারা কালকে দিতে পারেননি তারা বলেছেন তাদের অপারগতার কথা তারা পুরো বিষয়টা না জেনে বলবেন না আজকে আমাদের সতীর্থ আমার সহকর্মী সংবাদদাতা মৈনাক মিত্র কথা বলেছিলেন সরাসরি তাদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে সেই বিক্রয় কেন্দ্রের একবার আমরা মৈনাকের সঙ্গে কথা বলে নেব মৈনাক দেখো ঋতব আজকে বিকেলের দিকে আমরা সেখানে সরাসরি যাই এবং সেখানে যারা কর্তৃপক্ষ ছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু আর যেহেতু সেখানে সেই সময় কেউ উপস্থিত ছিলেন না যার ফলে তাদের থেকে কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি পরবর্তী সময় কর্তৃপক্ষের তরফে একজনকে ফোন করা হয় যিনি বিষয়গুলো দেখেন তাকে জিজ্ঞেস করা তিনি জানান যে লিগাল যে প্রসিডিওর গুলো হয়েছে অর্থাৎ যে অভ্যন্তরীণ যে প্রক্রিয়া আছে তাদের কোম্পানি সেটা কিন্তু শুরু করা হয়েছে যদিও যে কর্মী এই ঘটনাটি ঘটিয়েছেন তার এগেইনস্টে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন যখন তিনি তাকে করা হয় তিনি বলেন যে সেটা আমরা এই মুহূর্তে সেটা রিভিল করতে পারবো না কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা তবে ইন্টারনাল যে প্রসিডিওর হয়েছে ঠিক কি ঘটনা হয়েছে ঘটনা কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাবার্তা এসছে সেই নিয়ে কিন্তু সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে এবং যে প্রসিডিওরটা আছে সেটা কিন্তু শুরু হয়েছে বলে বলে তিনি জানেন মহিলা একটা ছোট্ট প্রশ্ন সেটা তোমার কি মনে হচ্ছে কোনোভাবে যে তার বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগে কোনো পদক্ষেপ এখনো অবধি নিয়েছে কারণ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে অনেক আগে তুমি যে সময় ফোন করেছো যেভাবে কথা বলেছে আমার কথাটা বেশি মনে হয়েছে হয়তো সেই রকম ভাবে সুনির্দিষ্ট যে পদক্ষেপ নেওয়া সেটা সেটা হয়তো নেওয়া হয়নি তাদের যে বক্তব্য যে প্রসিডিওর ওয়াইজ একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে মানে নেওয়া মানে তাকে স্টার্ন অ্যাকশন কিন্তু এখনো নেওয়া হয়নি পুরো জিনিসটা কিন্তু এখনো আদৌ কি ঘটনা ঘটেছে যার যে জিজ্ঞাসাবাদ সেই সব পর্বতেই কিন্তু আছে যে ব্যাপারটা কি হয়েছে সেটা জানার জন্য তারা এখন আরো বেশি আগ্রহী রাদার দ্যান টেকিং এনি অ্যাকশন অবশ্যই অসংখ্য ধন্যবাদ মইনক মইনক তোমার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ আমাদের আরো সমৃদ্ধ করলো আমি চলে যাচ্ছি গর্গর কাছে গর্গ কর্তৃপক্ষ ফোন করেছেন সোমনাথ সিংহ রায়কে কর্তৃপক্ষকে আমরা ফোন করে আমরা সাংবাদিকতার যে নীতি সেই নীতি অনুযায়ী তার কাছে জানতে চেয়েছিলাম তাদের প্রতিক্রিয়া পুরোটা শুনলেন আপনার মনে হচ্ছে কোন দিকে এগোচ্ছে তার কারণ এই ঘটনাটাকে কোনোভাবেই ছোট বা এই ঘটনাটাকে কোনোভাবেই ধরে নেওয়া যায় না যে লঘু ঘটনা এটার তো ভিতটা খুব গুরু এবং গুরুতর একটা অভিযোগ এবং সেটা গোটা বাংলা এবং বাঙালিকে আহত করেছে আপনার কি মনে হচ্ছে দেখুন সিচুয়েশনটা গতিশীল এই যে মিডিয়া হচ্ছে ঠিক আছে মিডিয়া পৌঁছে গেছে এইটা একটা চাপ আমি মনে করি এর পজিটিভ আউটকাম হবে কারণ লোকে জানছে অর্থাৎ তার কাস্টমার বেস জানছে এবং তারা খোঁজে যাচ্ছে কাস্টমার বেসের অন্তত একাংশ তো জানছেই অন্যান্য রাজ্যে আমার অভিজ্ঞতা কারণ অন্যান্য অহিন্দি বেশ কিছু রাজ্যে আমার কিছু কন্ট্যাক্টস আছে সেখানকার তামিল জাতীয়তাবাদী বা মারাঠি জাতীয়তাবাদীদের সাথে সেখানকার মিডিয়া এরকম একখানা ঘটনা এমনভাবে ছিনেজোকের মতো ধরে যে ঘটনাগুলো আর ঘটে না কারণ তারা জানে যে একটা এমন এ বিষয়ে গর্গ আপনাকে আমি এই বিষয়ে গর্গ আপনাকে অন ইয়ার কথা দিচ্ছি এই বিষয়টায় আমাদের চোখ আছে এই বিষয়টা নিয়ে নজরে রেখেছি এই বিষয়টা নিয়ে আমরা শেষ পর্যন্ত দেখবো তার কারণ যতই প্রভাবশালী মানুষ থাকুক না কেন যত বড়ই ঘটনা ঘটুক না কেন সোমনাথ সিংহ রায় শুধু নয় বাংলা এবং বাঙালি আহত আমি সোমনাথ তার কাছে চলে যাব সোমনাথদার একটা শুধু কথা বলি প্রোডাক্টটা কিন্তু আমাকে নিতে হয়েছে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দুশো পঁয়ষট্টি টাকা ছ হাজার ছশো টাকার বিলে দুশো পঁয়ষট্টি টাকার প্রোডাক্টটা কিন্তু নিয়ে তবে আমাকে দোকান ছাড়তে হয়েছে আমাকে কিন্তু এমনি এমনি দোকান ছাড়া এত অপমান করার পরও দোকান দিয়ে কিন্তু মালটা আমাকে নিতে হয়েছে ভাই কথাটাও মাথায় রাখতে হবে কি জিনিস কি পদার্থ ঋতুব্রত আপনাকে জানি না আমাদের সাধারণ বাঙালিটা এটা ইউজ করি না তাও আমাকে কিনতে বাধ্য করা হয়েছে বা আমি নিয়েছি আমি নিয়েছি অপমানের মূল্য আমি একটু গর্গর কাছে চলে যাব আমাদের সময় খুব কম গর্গ এই পুরো বিষয়টাকে আপনি কি বিচ্ছিন্ন ভাবে দেখছেন না লাগাতার এরকম ঘটনা ঘটছে একটার দুটো ঘটনা আমরা জানতে পারি প্রতিদিন ঘটছে প্রতি ঘন্টায় ঘটছে এবং জনবিন্যাস একটু বাঙালির ফেভারে না থাকলেই প্রতিটি পাড়ায় অবশ্যই পাড়ায় ঘটছে এটা মানে কীভাবে আমি আমি বলছি খুব সাধারণ জিনিস বাংলার বাইরে তাদের নবরাত্রি চলে যা হোক তখন বাঙালির দুর্গাপুজো চলে কিন্তু সেখানে আমি স্টল হলে ভেঙে দেওয়া হয় আপনি বলতে পারেন তাদের ওখানে তাদের নিয়ম ঠিক আছে তাদের ওখানে তাদের ব্যাপার হচ্ছে এইখানে ভাটপাড়ায় বাঙালিরা মাছের দোকান বন্ধ রাখতে বাধ্য হয় বাংলার মাটিতে আমরা চুপচাপ সম্প্রীতি কিন্তু একপাক্ষিক হয় না জানেন তো সম্প্রীতি কখনো একপাক্ষিক হয় না এবং নিজের মাটিতে সম্প্রীতি দেখানোর দায় তো যে তোমার মাটিতে ঢুকছে বাড়ির মালিকের তো দর মানে বাড়ির মালিক তো বাড়ির নিয়ম ঠিক করবে না অতিথি সেই নিয়মগুলো মেনে সহাবস্থান করবে অবশ্যই বর্গ আমাদের সময় একেবারে শেষ আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি অত্যন্ত সংবেদনশীল এ নিয়ে এত সহজে আমরা আলোচনা গুটিয়েও আনতে পারবো না কিন্তু একটা প্রশ্ন এটাও তো সঙ্গে সঙ্গে মানবেন যে আমরা প্রচুর মানুষকে জানি যারা হয়তো বাঙালি নন যারা কলকাতায় থাকেন কিন্তু বাঙালিদের থেকেও তারা বাঙালি সংস্কৃতি বাঙালি আনায় ভরপুর আমার বন্ধুও রয়েছে অমিত মোদি এবং সে শরৎচন্দ্র থেকে রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র এমনভাবে পড়ে যে যে কোনো অর্ধশিক্ষিত আমি অর্ধশিক্ষিত এই কারণে বলছি বাঙালিদের মধ্যে আমরা তো অনেক অর্ধশিক্ষিত আছি বাংলা হরফ পড়তে পারি না আমাদের এখানে অনেকে আছেন বাংলা হরফ বাঙালি কিন্তু বাংলা পড়তে পারেন না তাদের থেকে অনেক বেশি বাঙালি এবং আরও একটা কথা আমি আবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে বাংলা জানতে চায়ের পক্ষ থেকে আমরা বলেছি যে এই অনুষ্ঠানের কোনো কোনো কমিউনিটি বা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয় আমরা শুধুমাত্র যিনি অপমানিত হয়েছেন তার জন্য বলবো তার জন্যে যা করার যত দূর যাওয়ার তাই যাব এবং আমরা অত্যন্ত আহত কিন্তু আমরা গর্বিত এ শহর আমাদের এ দেশ আমাদের এ বিশ্ব আমাদের প্রত্যেকটা মানুষ নোয়াম চমস্কির সেই বিখ্যাত কথা বলেই শেষ করব প্রত্যেকটা ভাষা সেই ভাষার উৎপত্তি হয়েছে সহজ স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভাষাই তার নিজস্ব সম্মান রয়েছে প্রত্যেকটা ভাষার সম্মান জানাতে হবে বাংলা ভাষারও জানাতে হবে আজকের মতো বাংলা জানতে চায় সঙ্গে লাইব্রেরিতে শেষ করছি কিন্তু এ বিষয়ে আমাদের নজর থাকবে লাগাতার নজর থাকবে আপাতত বাংলা জানতে চায় এখানেই শেষ